হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে অরেঞ্জ জুস। আর আমি প্রথমে এসেছিলাম এই বাড়িতে যখন আমার বয়স ছিল 1 মাস, আর এখন আমার বয়স প্রায় 7.5 মাস। তো পুরো জার্নিটা আজকে তোমাদেরকে আমি দেখাবো, আর এটা সম্পূর্ণভাবে ভিডিও করে রেখেছে আমার মা, মানে পিউ। তো দেখো, আমি যখন প্রথম দিন এই বাড়িতে এসেছিলাম সেটার ডেট ছিল 22শে সেপ্টেম্বর 2020। প্রথম দিন আসার পরে আমি সারাটাক্ষণ শুধু ঘুমাচ্ছিলাম, আর কত নতুন নতুন লোক আমাকে দেখতে আসছিল, আর মায়ের পাশে আমি বসে আছি। আর দেখো, তখন আমি অনেক ছোট, তখন আমার বয়স 31 কি 32 দিন। তো এইভাবে আমি এখন বসে আছি, শুয়ে আছি। আর আসার পরে প্রথম যখন আমি হাঁটছিলাম আর এসে খুব আমার ঘুম পাচ্ছিল, তাই শুধুমাত্র আমি হাই তুলছিলাম। তো এবার আমি হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাই যে আমার মা আর বাবা কে। তো দেখে নাও, আমি আমার মা বাবার কোলে প্রথমবার উঠে ঘুমাচ্ছি। তো এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা। তো তোমরা সবাই চেনো এদেরকে। তো এবার তোমাদেরকে দেখাবো নেক্সট দিন আমার পাপা আমাকে নিয়ে এই যে খেলা চড়াচ্ছে, মানে খেলে আমাকে নিয়ে শুধু খেলাচ্ছে, সারাদিন শুধু খেলছে। আমি বলছি, এ বাবা ছেড়ে দাও, আমি এখন খেলবো না, আমি তো এখন বাচ্চা, আমার এখন খেলতে ইচ্ছা নেই। তো এইভাবে আমাকে চড়াচ্ছে। এটা আছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন এইভাবে কাটলো, আর আমি ঘুমাই ঠিক এইভাবে। আর আমার মা ভীষণ দুষ্টু, দেখো আমার ভিডিও করে রেখে দিয়েছে, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তো আমি ঠিক এইভাবে উল্টে ঘুমাতেই পছন্দ করি, তখন হালকা হালকা শীত, হালকা হালকা গরম। আর আমি যখন খাই, খেতে খেতে আমার পাগুলো এইভাবে স্লিপ খেয়ে দুদিকে চলে যায়, কারণ এটা তো টাইলসের, তো আমার পা ভীষণভাবে স্লিপ করে দেখো। আর প্রথম দিন, তার 3-4 দিন পর আমাকে নিয়ে মা প্রথমবার ছাদে উঠেছিল। আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমি তো কখনো ছাদ দেখিনি। তো এইভাবে ছাদে উঠেছি, কিন্তু কি করব বুঝতেই পাচ্ছি না। তখন প্রায় সন্ধে হয়েছে, আমি এদিক ওদিক পরীক্ষা নিরীক্ষা করছি যে কি করা যায়। এখানে তো কিছু কামড়ানোর মতো নেই, আমি তো কামড়াতে খুব ভালোবাসি। তো এইভাবে ছাদে হাঁটাচলা করছি, গা ঝাড়ছি, আর আমার পা তখন এতটাই ছোট যে মাথা অবধি যেত না। মাথা আমার চুলকালে আমি এরকম কষ্ট করে আমাকে চুলকাতে হতো। তো এইভাবে বসে বসে ছাদে আমি ঠিক এইরকমভাবে চুলকাচ্ছি। আর এইবারে দেখো, আমাকে মা বলছে আমি নিচে চলে যাচ্ছি, আমি বলছি আমিও যাব, দাঁড়াও দাঁড়াও আমিও যাব, বলে মা আমাকে নিয়ে নিচে চলে এসছে। তার কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা দিদা আসে কাজ করতে, তার হাতে একটা সুন্দর ঝাড়ু থাকে। তো সেই ঝাড়ুটা আমার ভীষণই পছন্দ, আমার ওই ঝাড়ুটা কুটকুট করে কাটতে ভীষণ ভাল লাগে। কিন্তু মা আমাকে এই ঘরে আটকে রেখেছে, আমি নাকি ওই দিদাকে ঝাড় দিতে দিই না, কারণ আমি নাকি ওই ঝাড়ুগুলো নিয়ে পালানোর চেষ্টা করি, তাই আমাকে ঘরে বন্দি করে দরজা বন্ধ করে রেখে দিয়েছে দেখো। কিন্তু আমি তো দুষ্টুমি করতে ছাড়ছি না, আমি তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোবো, ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোবো, এটাই তো আমার কাজ। তো এইভাবে মা আর আমি দুজনে বসে আছি, ওদিকে সেই দিদাটা ঘর ঝাড় পোঁছ করছে। ঠিক আছে, তার পরের দিনকে দেখো, আমার প্রচুর খেলনা এসে গেছে, আমাকে সবাই কত খেলনা গিফট করেছে। এটা একটা দিদা দিয়েছে, আর মা আমাকে একটা হাজমোলা শিশি দিয়েছে, যেটা চিবোতে আমার খুব ভালো লাগছে। আমার তো ছোটো ছোটো দাঁত, আমি চিবোতে খুব ভালোবাসি, মা বাবার হাত কামড়াতে খুব ভালোবাসি। তো দেখো, এইগুলো সমস্তটাই চিবানোর জন্য আমাকে দিয়েছে। আর হাজমোলা শিশিটা, ওটা আমার খুব প্রিয়, ওটাকে আমি চিবিয়ে চিবিয়ে এখন আর সেই জিনিসটাই নেই। তো এইগুলো দিয়েই আমি খেয়েছি, আর খেলতে আমি এখন খুবই ভালোবাসি। আর তখন তো ঠান্ডা ছিল, আর আমার জন্যে কি চলে এসছে দেখো, আমার জন্যে চলে এসছে আমার বিছানা। হ্যাঁ, মা আর পাপা এই বিছানাটা আমার জন্যে নিয়ে এসছে, কারণ আমার তো ঠান্ডা লাগে, আর আমি বিছানায় উঠতে এখন পারি না যদি পড়ে যাই, সেই জন্যই সুন্দর বিছানাটা আমার জন্যে কিনে এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আমাকে দেখো জোর করে স্নান করিয়ে দিয়েছে, স্নান করাতে আমার চুলগুলো এবড়ো ফেবড়ো হয়ে গেছে, তার জন্য আমাকে এই যে চুল আঁচড়ে দিচ্ছে। আমি মার হলো হাত কামড়াচ্ছি, আর ওদিকে হলো পাপা চুলটাকে আঁচড়ে দিচ্ছে। আমি কিন্তু গুড বয়, কারণ আমি ওষুধও খাই, এবার দেখো আমাকে কীভাবে ওষুধ খাওয়াবে। তো এইভাবে আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে।
বিছানায় বসে গেলাম, আর এটা আছে আমার সুন্দর চিরুনি যেটা দিয়ে আমার চুল আছে, এটা কামড়াতেও আমার খুব ভালো লাগে। আচ্ছা এটা আছে, পরের দিন তোমরা আমার ডাক শুনবে, তাহলে আমার ডাকটা শুনে নাও। তুই কি ক্যামেরায় ভয় পাচ্ছিস? আর দেখো আমি এখন সোফায় ওঠার চেষ্টা করছি, কারণ আমি তো আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছি। একবার আমি সোফায় উঠতে পারি, এই যে মায়ের জামা কাপড় সমস্ত সোফায় গোছানো আছে, এই সোফাটা থেকে আমি সমস্ত জিনিস নিয়ে ছিঁড়ব। তো এখন আমি এতটা ছোট, উঠার চেষ্টা করেও উঠতে পারছি না, তাই রেগে মেগে আমি ওই দিকে চলে গেছি। আমাকে আবার মা ডাকছে, আসো আসো এদিকে এসো, কিন্তু আমি যাব না কারণ আমি রেগে আছি। আর দেখো এখন এখন আমি মায়ের কোলে উঠে একটু খেলা করছি, আর মা আমাকে দিয়েছে একটা মোবাইলের কভার যেটা চিবানোর জন্য। আমি চিবোতে খুব ভালোবাসি, আমি সারাদিন বসে বসে চিবোবো, আমার এটাই ভালো লাগে। মায়ের হাত চিবাবো, বাবার হাত চিবাবো, আর এইসব শক্ত শক্ত জিনিসগুলো চিবাবো, আমার তো দাঁত সুরসুর করে, সেই জন্য আমার চিবোতে খুব ভালোবাসে। মা আমাকে নিয়ে এবার একটা গেম খেলছে, আর সেই গেমটা হচ্ছে একটা চুড়ি আর একটা মোবাইলের খাপ, আমি কোনটা নিই দেখার জন্য। তোমরাও তো দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই দেখো। দেখো আমি চুড়িটা নিয়ে কিন্তু ঝাপাস করে আমার মায়ের কোলে উঠে যাবো, কারণ আমার মোবাইলের কভার থেকে চুড়িটা বেশি ভালো লেগেছে, তাই আমি চুড়িটা নিলাম। ব্যাস এইভাবে চলছে আমার দিনকাল, খুব ভালো লাগছে। আর দেখো এখন কিন্তু আমার পাপা আমাকে ট্রেনিং দিচ্ছে, আর আমি কিন্তু ট্রেনিংটা খুব ভালোভাবে নিচ্ছি, কারণ আমাকে ঠিকঠাক করে করলেই আমাকে বলে গুড বয় গুড বয়। আর এটা খেতে আমি খুব ভালোবাসি, মাংসের গন্ধ থাকে। এটা হলো আরসি রয়্যাল ক্যানিন, তো এটা আমাকে দিয়েই আমাকে পাপা আমাকে সুন্দর করে ট্রেনিং দিচ্ছে। আমাকে যখনই বসতে বলছে আমি বসছি, যখনই আমাকে আসতে বলছে তখনই আসছি। তো এইভাবে আমাকে ট্রেনিং দিয়েছে, আমি খুব ভালো ট্রেনিং শিখে গেছি, আর আমাকে সেই জন্য গুড বয় বলে। তো এইভাবে পাপা আমাকে সুন্দর করে ট্রেনিং দিচ্ছে, আমি সেটা ট্রেনিংটাকে সুন্দরভাবে নিলাম। আমি তো আগের থেকে এখন অনেক লম্বা হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, আর মা তো পারেই না ট্রেনিং দিতে, আমাকে এমনি এমনিই সব খাইয়ে দিল, তো সেটা ট্রেনিংই হলো না। আর এখন যেহেতু হালকা হালকা রোদ আছে, তাই আমি এখন ছাদে উঠতে পারি, আর ছাদে আমার মা দেখছে যে আমি কোথায় লুকিয়ে আছি, তো সেটা দেখার জন্য মা ক্যামেরা নিয়ে গেছে। তো ক্যামেরা নিয়ে যেতে দেখছে যে আমি মায়ের সর্বনাশ করে দিয়েছি, সেটা কি, মা সবেমাত্র গাঁদা ফুলের চারাটা কালকে পুঁতেছে, আর আমি আজকে পুরোটাই ছিঁড়ে দিয়েছি, ওই জন্য আমাকে ঠাস করে একটা চর মেরেছে। আমি তো ভুল করেছি বুঝতেই পারছি, আমি ভয়তে আগে পালিয়ে গেছি। এইবার মা আমাকে খুব বকা দিচ্ছে, সবে নতুন গাছ, আমার এই গাছটা তুই এমন করলি, এটা কেন করলি। তো এইভাবে আমাকে খুব বকা দিতে লাগছে, আমি তো মায়ের দিকে তাকাচ্ছি না, কারণ আমার খুব ভয় লাগছে মাকে দেখে, সেই জন্য আমি অন্যদিকে তাকিয়ে আছি। মা রাগ করে চলে গেছে মামার বাড়ি, আর এই যে মামার বাড়ি থেকে রাত্রিবেলা 11টার সময় ফিরেছে, আমি মাকে এবার খুব আদর করছি, কারণ মাই বললাম মা তুমি যেও না, আমি আর বদমাইশি করবো না। এই যে মা হলো মামার বাড়ি থেকে ফিরেছে, সারাদিন দেখতে পাইনি, তো তাই জন্য মাকে একটুখানি আদর করছি আর একটু কামড়াচ্ছি। কামড়াতে আমার খুব ভালো লাগে, কারণ এটাই আমার সব থেকে বেশি প্রিয় কামড়ানোটা। তো যাই হোক এখন তো খুব শীত পড়ে গেছে, এখন আমার বয়স প্রায় 3.5 মাসের ওপরে, আর আমার ভ্রমণের জন্যে মা আমাকে এই ব্ল্যাঙ্কেটটা কিনে দিয়েছে, আর আমি এই ব্ল্যাঙ্কেটে গায়ে দিয়ে ঘুমাতে খুব ভালোবাসি। আর আমি সকালবেলা 9টার সময় করে ঘুম থেকে উঠি প্রত্যেক দিন বাবার সাথে। আর দেখো এখন 9টা বাজে, আমি এই 9টার সময় আমি এখন বিছানাতেই কিন্তু ঘুমাই, আমি ছোটো বিছানায় ঘুমাই নি, আমার এখন অনেক বড় হয়ে গেছে, আমি এখন এই মা বাবার সাথে ওপরের বিছানাতেই ঘুমাই। তো 9টা না বাজলে আমার ঘুমই ভাঙে না, তো এখন বাজে 9টা, তাই আমি এখন উঠে পড়েছি। তো আমার চেয়ার লাগে না, আমার বাবার এই পাটাই হচ্ছে আমার চেয়ার, তো আমি এই চেয়ারেই এখন বসে আছি। তো এখন আমার বয়স হয়ে গেছে প্রায় 4.5 মাস, আমি আগের থেকে অনেক লম্বা হয়ে গেছি, দেখো এখন আমার বয়স 4 মাস, 4.5 মাসের কাছাকাছি। তো এখন আমি দুষ্টুমিটা বেশ ভালোই করি, আর ঘুমাতে আমি খুবই ভালোবাসি, রেগুলার আমি 9টার সময় উঠি। তো 4 মাস 4.5 মাস এইভাবে আমার কেটে গেল। আমার তো বাড়ির সবাইকে খুবই ভালোবাসি, আর আমাকেও সবাই খুব ভালোবাসে, আমাকে এইভাবে প্রত্যেক দিন ঘুম থেকে এইভাবে তোলে,
আমি প্রত্যেকদিন ঘুম থেকে ঠিক এইভাবে উঠতেই পছন্দ করি। আর এখন দেখো আমার বয়স কিন্তু এখন 6 মাস, আমি প্রচুর লম্বা হয়ে গেছি। এখন আমার ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মন ভরে না, আমার বড় বড় জিনিস দরকার। তাই একটা বড় বাটি মার ওখান থেকে আমি চুরি করে নিয়েছি। এখন আমার এই বাটি প্রিয়, আর আমি ভীষণ রাগি হয়ে গেছি। এখন আমি মায়ের, এটা আছে মার ঘর মোছার বালতি, তো এই বালতি নিয়েও আমি খেলতে খুব ভালোবাসি, কারণ আমার এখন ছোটো জিনিস একদমই পছন্দ না। তো এই বালতি, বড়ো বাটি এইসব নিয়েই আমি খেলতে থাকি। আর দেখো আমার এখন বয়স 7.5 মাস, আমার জিভটা কত বড় লম্বা হয়ে গেছে। আমি কিন্তু এখন আর অতটাও কামড়াতে পছন্দ করি না। আর এই দেখো আমি এখন এতটাই দুষ্ট হয়ে গেছি, সকালবেলা আমাকে মার কোলে উঠে বিস্কুট খেতে হয়। অরেঞ্জ জুস তুই কাকে খুঁজছিস? খুঁজে পাচ্ছিস না? কই, কে ডাকছে, কোথায় গেল? ড্যাডি ড্যাডি কোথায় গেল, ড্যাডি কোথায় গেল? খোঁজ 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 খোঁজ, খুঁজেই পাচ্ছে না গো, কোথায় গেল? ওর আশেপাশে ওই দরজার ওখানেই লুকিয়ে আছে, ওই জন্য ওইখানে গন্ধটা শুকছে। ঠিক আছে, ওই দেখো দেখো, খুঁজে দেখো খুঁজে দেখো। আর কোথায় বাবা, কোথায় গেল কোথায় গেল? ড্যাডি 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 আমার কাছে নেই, আমার কোথায়, আমার কাছে কোথায় আছে? কি হারে খুঁজছে, বাইরে দেখে এসো, ওই ঘরে দেখে এসো, ওই ঘরে যাও, ওই ঘরে যাও। ও বুঝতে পারছে এইটুকু জায়গার মধ্যে আছে, কারণ ও গন্ধ পাচ্ছে, দেখেছ? ওই দেখো গন্ধ পাচ্ছে। কই রে বাবা, কোন দিকে কোন দিকে? আবার ডাকো, আবার আবার ডাকো। তো এখন তো আমি পুরোপুরিভাবে বড় হয়ে গেছি। এখন আমার বয়স হলো 7.5 মাস। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবে, আর একটা করে প্লিজ লাইক দিয়ে দিও। আমার এই ছোট্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে।